দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও সড়ক মেরামত, সুপেয় পানি সরবরাহ সহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে আট গ্রামের মানুষ। সকালে জীবন ও সম্পদ রক্ষা কমিটির আয়োজনে বৈদ্যনাথপুর বড়পুকুরিয়া সড়কে মানববন্ধন হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ক্ষতিগ্রস্তরা জানান, খনি কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে তাদের ক্ষতিপূরণ দেয়নি, এমনকি অধিগ্রহণকৃত জমির বকেয়া টাকাও পরিশোধ করেনি। কয়লা তোলার জন্য খনিতে বিস্ফোরণের ফলে তাদের ঘরবাড়ি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। দেখা দিয়েছে খাবার পানি সংকট, ছয় দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা। আরেকটা কথা বলতে হবে যে পরিবার পরিজনের